আকাশ মার্গেরে হাজার হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে। প্রায় 5000 রকেট একে সময়তে নিক্ষেপ করা হয়েছে। যে রকেটে আঘাত হানিছে, যে রকেটর আঘাতত বহু লোকে প্রাণ হেরুয়াছে, কেবল রকেট আক্রমণে নহয়, ভূখণ্ডত প্রবেশ করে ধারাসার গুলিবর্ষণ করে ধারাসার হত্যাযজ্ঞরে এক প্রকার সমগ্র বিশ্ব খলকনি তুলিছিল। প্রায় 1200 লোকক একেলগে একটা সময়তে টার্গেট করে নির্বিচার গুলিবর্ষণ করে হত্যা করা হয়েছিল, গুলিয়াই হত্যা করা হয়েছিল, কিছু লোকক ঘপিয়াই হত্যা করা হয়েছিল, মুঠর উপর হত্যাযজ্ঞ চলিছিল এই 7 অক্টোবরতে। এটা অভিশপ্ত দিন বিশ্ব ইতিহাসত, এটা অভিশপ্ত দিন এই 7 অক্টোবর। আর যে 7 অক্টোবরতে আরম্ভ হয়েছিল মধ্যপ্রাচ্যর এখন যুদ্ধ, মধ্যপ্রাচ্যর দুই দেশের মাজর যুদ্ধ, মধ্যপ্রাচ্যর ইসরায়েল আর গাজার যুদ্ধ, প্যালেস্টাইনের যুদ্ধ, হামাসর বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলর, যে 7 অক্টোবরতে জোকাই লৈছিল হামাসে ইসরায়েলক। এই 7 অক্টোবর 2023 চনের 7 অক্টোবরতে শনিবারে পুয়া সেই আক্রমণে এক অভূতপূর্ব যুদ্ধর সূচনা করেছিল হামাসে, যে যুদ্ধই আজি সম্পূর্ণ করিলে সম্পূর্ণ 1 বছর। আর এই 1 বছরতো শাম কটা নাই আক্রমণ, ইসরায়েলের আক্রমণ ধারাবাহিক রূপত অব্যাহত আছে। আর এই যুদ্ধর 1 বছরের এই আক্রমণত পুনের মসজিদ আর স্কুলত চলা আক্রমণত 26 জনক লোকে প্রাণ হেরুয়াইছে। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটাল লাইভলৈ। হয়, হামাস আর ইসরায়েলের যুদ্ধ, গাজা স্ট্রিপত হামাস নিঃশেষ করার অভিযান আজির তারিখতো পূর্ণ দমে পূর্ণ গতিত সর্বশক্তি প্রয়োগ করে চলাই আছে ইসরায়েলে। এই 1 বছরের আক্রমণত এই পর্যন্ত গাজা স্ট্রিপত প্রায় 43,000 অধিক লোকে প্রাণ হেরুয়াইছে, প্রায় 95,000 অধিক লোকে ঘুনিয়া হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, 15 লক্ষাধিক লোক গৃহহারা হয়েছে। আজিও আশ্রয় শিবিরত আর্তনাদ শুনিবলে পোৱা গৈছে গাজা স্ট্রিপত, শরণার্থীসকলের মাজত হাহাকার, শরণার্থীসকলের তীব্র খাদ্য সংকট, পানির সংকট আজিও অব্যাহত আছে। এক অভূতপূর্ব যুদ্ধ, ইসরায়েলক জোকাই লওয়ার ভয়ঙ্কর পরিণাম ভোগ করবলগিয়া হয়েছে হামাসে। ইতিমধ্যে হামাসর বহু শীর্ষ নেতাক নিধন করে ইসরায়েলে লৈছে প্রতিশোধ, আর সেই প্রতিশোধের জুই আজিও জ্বলিয়ে আছে। আজি 1 বছর সম্পূর্ণ হল, কিন্তু এই 1 বছরেও পণবন্দীসকলক হামাসর কবলের আজিও মুক্ত করবা নাই ইসরায়েলে। পণবন্দীসকলক মুক্ত করে নিদিয়াটোয়ে হামাসর আটাইতকৈ ডাঙর মূর্খামি, হামাসর আটাইতকৈ ডাঙর ভুল বলে বারে বারে সকিয়াই আহিছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে। সমগ্র বিশ্বই ইসরায়েলের এই আক্রমণক এক প্রকার গরিহনা ধিক্কার জানাইছে, গরিহনা দিছে, কিন্তু তারপিছতো নিজের স্থিতিত অটল থাকি বেঞ্জামিন নেতানিয়াহুয়ে চলাই গেছে এটার পিছত আনতো প্রাণঘাতী আক্রমণ, যি নেকি জনবসতিপূর্ণ স্থান, যে নাকি স্কুল, যে নাকি মসজিদ, যে নাকি হাসপাতাল, এই স্থান সমূহক মানব ঢাল হিসাবে হামাসে ব্যবহার করার অভিযোগ উত্থাপন করে হামাস নিষেধ করার নামত নিরীহর উপর চলিছে প্রাণঘাতী আক্রমণ। আর ব্যতিক্রম নহল এই 1 বছরীয় যুদ্ধের 1 বছরের দিনটুতো পুনের আক্রমণ চলিছে গাজার মসজিদত, আক্রমণ চলিছে গাজার বিদ্যালয়ত, আক্রমণ চলিছে যত শরণার্থীসকলে আশ্রয় গ্রহণ করে থাকা বিদ্যালয় মসজিদত, আক্রমণ করে লৈছে, লক্ষ্য করে লৈছে ইসরায়েলে, যে আক্রমণত 26 জনক লোকে প্রাণ হেরুয়াইছে 1 বছরের এই দিনটুত, বর্ষপূর্তিত, যুদ্ধর বর্ষপূর্তিত পুনের 26 জনের প্রাণহানি, শতাধিক লোক আহত হয়েছে ইসরায়েলের ভয়ঙ্কর বোমা বর্ষণত, ভয়ঙ্কর বোমা আক্রমণত প্রায় 26 জন লোকের প্রাণহানি, শতাধিক লোক আঘাতপ্রাপ্ত হয়েছে। মধ্যপ্রাচ্যর উত্তেজনা এই যুদ্ধের পরে সমগ্র মধ্যপ্রাচ্যর উত্তেজনা বিরাজ করেছিল, এয়া আমি সেই যুদ্ধর পরিবেশ দেখাইছিল। প্রথমে আকাশ মার্গের যুদ্ধ চলাইছিল, আর সেই আকাশ মার্গর যুদ্ধর পাছত থমকি রা নাছিল ইসরায়েল, স্থল সেনা বাহিনীয়ে সমগ্র গাজা, সমগ্র গাজা নিজের দখললৈ আনিছিল, দক্ষিণ গাজা, উত্তর গাজা, পশ্চিম গাজা, মধ্য গাজা, গাজার কোনো একটা চুক কোণ এড়ি দিয়া নাছিল IDF-এ, ইসরায়েলের স্থল সেনাবাহিনীয়ে সর্বতো প্রকারে সর্বতো ফালের ঘেরি লৈ গাজা স্ট্রিপত আক্রমণ চলাইছিল ইসরায়েলে।
হামাসে ব্যবহার করা প্রতিটি সুরঙ্গ চিনাক্ত করে উলিয়াইছে এই এবছরীয় যুদ্ধর সময়সাত ইসরায়েলে প্রতিটি সুরঙ্গ থাকা অস্ত্র ভান্ডার ধ্বংস করেছে প্রতিটি সুরঙ্গ থাকা হামাসর নেতাক হত্যা করেছে আর তার মাজতে আন একাংশ শীর্ষ নেতা এটিও আত্মগোপন করে আছে এটিও মানব ঢাল হিসাবে ব্যবহার করে বিভিন্ন শরণার্থী শিবিরত হামাসর নেতায় আত্মগোপন করে থাকার তথ্য লাভ করেছে ইসরায়েলে বারে বারে ইসরায়েলে এই দাবি করে আছে যে সেই সুরঙ্গ থকা অন্তিমটো সদস্য হামাসৰ অন্তিমজন সদস্য জিয়াই থকা পর্যন্ত এই আক্রমণ চলি যাব বেঞ্জামিন নেতানেহুর সেই হুঙ্কার সেই স্থিতি আর সেই স্থিতিত অটল থাকি এনেদরে আক্রমণ ক্রমাত দিনক দিনে বৃদ্ধি করে গৈ আছে যুদ্ধর পরিসর এনেদরে বৃদ্ধি করে গৈ আছে আর শেহতিয়াক পরিস্থিতি আপনি অবগত হয়েছে মধ্যপ্রাচ্যর শেহতিয়া পরিস্থিতি কিমান এটা ভয়াবহ দিশলৈ গতি করে আছে সমগ্র মধ্যপ্রাচ্যর যুদ্ধই সমগ্র বিশ্ব জোকারি যাওয়া সমগ্র বিশ্ব কপনি তোলার উপক্রম হয়েছে এই মুহূর্তত কারণ পরিস্থিতি বর্তমান অত্যন্ত জটিল হয়ে আছে কারণ এই এবছরীয় সময়সাত যুদ্ধ কেবল প্যালেস্টাইন আর ইসরায়েলের মাজতে সীমাবদ্ধ হয়ে থাকা নাই এই যুদ্ধ ইতিমধ্যে সম্প্রসারিত হয়েছে কেবাখনো দেশলৈ একে সময়তে মধ্যপ্রাচ্যর চারিখন দেশের বিরুদ্ধে অভিযান চলাই আছে ইসরায়েলে আর এটা সময় আহিছে ইরানক প্রত্যুত্তর দিবলৈ আমি পরবর্তী সময় ইরানক কেনেদরে আক্রমণ করবলে সাজু হয়েছে ইসরায়েল সেয়াও আপনার সম্মুখলৈ লৈ আহিম কিন্তু আজি এই মুহূর্তে জানাই আছো যুদ্ধর এবছরীয় এই সময়সা এই এবছরীয় সময়সা গাজাবাসীর বাবে এক বুঝাব নোৱাৰা এক বুঝাব নোৱাৰা পরিস্থিতির মুখামুখি হয়েছে আজিও আর্তজনের আজিও দুর্গতজনের আর্তনাদ তাত শুনবলে পোৱা হৈছে এতিয়াও শ শ মহিলা শ শ শিশু আশ্রয় শিবিরত অনাহারে অনিদ্রারে সময় পার করবলগিয়া হয়েছে তীব্র খাদ্য সংকটত যা এটা বছর ভুগিছে গাজার সাধারণ নাগরিকসকলে প্রাণর মমতাত একাংশই পলায়ন করেছে ইজিপ্ত সীমান্তলৈ পলায়ন করেছে আন একাংশই এবার যদি পশ্চিম গাজা গৈছে এবার দক্ষিণ গাজা এবার মধ্য গাজাত আশ্রয় লৈছে মুঠর উপর বেঞ্জামিন নেতানেহুর সরকারে বারে বারে সুকিয়াই আহিছে সাধারণ নাগরিকসকলক অতি শীঘ্রেই গাজা ত্যাগ করবলৈ ইয়াৰ বাবে দায়ী নহব ইসরায়েল সরকার সেই সকিয়নি দি আহিছে সময়ে সময়ে সেই বার্তা দি আহিছে কারণ হামাস নিষেধ করা নামত কোনো নিরীহর প্রাণ যাওয়া যেন তিল মানু ভ্রুক্ষেপ করা নাই ইসরায়েলে বারে বারে বিভিন্ন দেশে সকিয়াই আহিছে আমেরিকা ফ্রান্সকে ধরে বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু কৈছে যে নিরীহর উপর আক্রমণ বন্ধ হব লাগে কিন্তু মিত্র দেশ আমেরিকার এই আহ্বানক আনকি কেডেপ করা নাছিল বা গুরুত্ব দিয়া নাছিল বেঞ্জামিন নেতানেহুয়ে আক্রমণ চলাই গৈছিল যি আক্রমণত ইতিমধ্যে আমি উল্লেখ করেছো প্রায় 43,000 লোকে প্রাণ হেরুয়াইছে এই এটা বছরত আর 95,000 লোক ঘুনিয়া হয়েছে এয়া হৈছে সরকারি তথ্য বেসরকারি সূত্র অনুসরি এই পরিসংখ্যা দুগুণ তিনিগুণ হব যি সরকারি সূত্র অনুসরি 43,000 নিরীহ প্রাণ হেরুয়াইছে বেসরকারি সূত্র অনুসরি নিহতর সংখ্যা ইয়ার দুগুণ তিনিগুণ হব বলে কোয়া হয়েছে গতি ভাবক কিমান এটা ভয়ানক পরিস্থিতির মাজত সময় পার করেছে গাজার জনতায় মুহূর্তই সাইরেন বাজি উঠিছে বাংকারত আশ্রয় গ্রহণ করেছে সাধারণজনে আত্মজনে কিন্তু কোনেও কতো হাত সারিব পৰা নাই গাজার প্রতিটি অট্টালিকার উপরতে আক্রমণ চলোৱা হয়েছে প্রতিটি অট্টালিকা ভাঙি চুরমার হয়ে গেছে মাটির লগত ধূলির লগত মিহলি হয়ে গেছে প্রতিটি অট্টালিকা হাসপাতাল সমূহর তলত সুরঙ্গ দুখনক বৃহৎ হাসপাতাল গাজা স্ট্রিপর দুখনক বৃহৎ হাসপাতাল আল সিফা হাসপাতাল এই আল সিফা হাসপাতালতে হামাসর বৃহৎ এটা কার্যালয় থাকার কথা উল্লেখ করা হয়েছিল তার ফটো তার ভিডিও ইতিমধ্যে প্রকাশ করেছিল ইসরায়েলে তাত কেনেদরে অস্ত্রভান্ডার মজুত করা হয়েছিল তারপরা কেনেদরে ইসরায়েল আক্রমণের পরিকল্পনা করেছিল হামাসর শীর্ষ নেতাসকলে সেই সন্দর্ভত বিভিন্ন তথ্য বিগত সময়সাত প্রকাশ করেছিল ইসরায়েলে গতি সেই ঘাটিও ইতিমধ্যে উদ্ঘাটন করেছে সেই ঘাটি সমূহ ধ্বংস করে পেলাইছে আনকি হাসপাতালত আক্রমণ করবলৈ কুণ্ঠাবোধ করা নাছিল ইসরায়েল ডিফেন্স ফোর্সে যার বাবে তীব্র গরিহনার সম্মুখীন হবলগিয়া হয়েছে মানব অধিকার কর্মীসকলে গাজাত সেই দুর্গতসকল কাষত থিয় হয়েছিল বহু মানব অধিকার কর্মীয়ে প্রাণ হেরুয়াইছে রাষ্ট্রসংঘর কর্মীয়ে প্রাণ হেরুয়াইছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ কৰ্মীয়ে প্ৰাণ হেৰুৱাইছে। এনেদৰে বিভিন্ন বিশ্ব সম্প্ৰদায় বিশ্ব সংস্থাসমূহে সকলোৱে গৰিহণা দিছে ইজৰাইলক এই আক্ৰমণ হত্যাযজ্ঞৰ বাবে। কিন্তু ডাঙৰ কথা হ'ল, যিসমূহ চৰ্ত দিছিল ইজৰাইলে সেই চৰ্তসমূহ কিন্তু হামাছে কোনোপধ্যে মানি নল'লে, এতিয়াও লোৱা নাই। আনকি পণবন্দী 105জনক এতিয়াও মুক্ত কৰি দিয়া নাই, আৰু সেই 105জন পণবন্দীৰ ইতিমধ্যে কেইবাজনে প্ৰাণ হেৰুওৱাৰ খবৰ সময়ে সময়ে ওলাই আহিছে, যাৰ বাবে নেকি ইজৰাইলৰ জনতাই ইজৰাইল চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। যুদ্ধ বন্ধ হ'ব লাগে, পণবন্দীসকলৰ প্ৰাণ ৰক্ষা কৰিব লাগে, কিন্তু সেই কাম আজিও কৰিবলৈ সক্ষম হোৱা নাই। পণবন্দীসকলৰ জীৱন এতিয়া ৰক্ষা কৰিব পৰা নাই। প্ৰথম পৰ্যায়ত 2023 চনৰ ডিচেম্বৰ মাহত 7 দিনৰ বাবে যুদ্ধবিৰতি হৈছে। সেই 7 দিনৰ যুদ্ধবিৰতিত প্ৰায় 105জনকৈ লোকৰ বন্দী বিনিময় হৈছিল, যাৰ বাবে পেলেষ্টাইনৰ বহু নাগৰিক, প্ৰায় 200 নাগৰিকক মুকলি কৰি দিছিল ইজৰাইলৰ কাৰাগাৰৰ পৰা। তাৰ বিনিময়ত প্ৰায় 100 পণবন্দীক মুকলি কৰি দিছিল হামাছে। কিন্তু বাকীসকল পণবন্দীকো মুকলি কৰাৰ বাবে বাৰে বাৰে ইজৰাইলে সকীয়াই আহিছে, যদিও কোনো ধৰণৰ কেৰেপ কৰা নাই ইজৰাইলৰ এই সকীয়নীক হামাছে, আৰু যাৰ ভয়ংকৰ পৰিণাম ভোগ কৰিবলগীয়া হৈছে হামাছে। ইৰাণৰ মদত পুষ্ট হামাছ আৰু সেই হামাছৰ শীৰ্ষ নেতা ইছমাইল হানিয়ে হওক, সেই ইৰাণতে মুছাদে অৰ্থাৎ ইজৰাইলৰ চোৰাংচোৱা সংস্থাই হত্যা কৰি প্ৰতিশোধ ল'বলৈ সক্ষম হৈছে, আৰু তাৰ প্ৰতিশোধ লোৱাৰ বাবে ইতিমধ্যে ইৰাণে এটাৰ পিছত আনটো আক্ৰমণ চলাই গৈছে ইজৰাইলৰ বুকুত। এনেদৰে মিছাইলৰ আঘাত, গুলী বাৰুদৰ শব্দৰে এই মুহূৰ্তত সমগ্ৰ মধ্যপ্ৰাচ্যৰ উত্তেজনা বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। এই সাত অক্টোবৰ এটা অভিশপ্ত দিন মধ্যপ্ৰাচ্যৰ বাবে, আৰু এই 7 অক্টোবৰৰ যি যুদ্ধৰ উকমুকনি, সেই যুদ্ধৰ উকমুকনি এতিয়া ব্যাপক ৰূপত বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। ফিৰিঙতিৰ পৰা খাণ্ডৱদাহৰ দৰে মধ্যপ্ৰাচ্যৰ এই এবছৰীয়া যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধৰ সূচনা কৰাৰ আশংকাত ত্ৰস্তমান হৈ আছে এতিয়া সমগ্ৰ বিশ্ব। আমি পুনৰ জনাইছোঁ, এই এবছৰীয়া যুদ্ধত পুনৰ আক্ৰমণ চলিছে গাজা ষ্ট্ৰীপত। খান ইউনিচ তছ নছ কৰি পেলোৱা হৈছে, গাজাৰ ৰাফা তছ নছ কৰি পেলোৱা হৈছে। শৰণাৰ্থী শিবিৰত আশ্ৰয় গ্ৰহণ কৰি থকা সেই শৰণাৰ্থী শিবিৰসমূহক এতিয়া মানৱ ঢাল হিচাপে ব্যৱহাৰ কৰি হামাছৰ শীৰ্ষ নেতাই আত্মগোপন কৰি থকা বুলি দাবী কৰি সেই স্কুল, সেই কলেজ, সেই শিক্ষানুষ্ঠান, সেই হাস্পতাল, সেই মছজিদত আক্ৰমণ চলাই গৈছে, যি প্ৰাণঘাতী আক্ৰমণত পুনৰ প্ৰাণ হেৰুৱালে 26জনকৈ নিৰীহ, 100 লোক আঘাতপ্ৰাপ্ত হৈছে, নিহতৰ সংখ্যা আৰু অধিক বৃদ্ধি পাব বুলি প্ৰকাশ কৰিছে গাজাৰ স্বাস্থ্য মন্ত্ৰণালয়ে। গতিকে এই যুদ্ধৰ পৰিসৰ পৰৱৰ্তী সময়ছোৱাত কেনেদৰে কোনফালে বিয়পি যায় সেয়া লক্ষণীয় হ'ব, ইয়াৰ পৰিণাম কেনে হয় সেয়া লক্ষণীয় হ'ব, কাৰণ গাজা যুদ্ধৰ এবছৰ সম্পূৰ্ণ হ'ল, হামাছ ইজৰাইল যুদ্ধৰ এবছৰ সম্পূৰ্ণ হ'ল, কিন্তু এই যুদ্ধ যে হাম কাটিব তাৰ কোনো উমঘামেই নাই, হাম কাটিব দূৰৰ কথা। এই যুদ্ধ এতিয়া মধ্যপ্ৰাচ্যৰ কেইবাখনো দেশলৈ সম্প্ৰসাৰিত হৈছে। যুদ্ধৰ প্ৰতিটো আপডেট লৈ আহিম আপোনালোকৰ সন্মুখলৈ। এই মুহূৰ্তত লাইভৰ পৰা বিদায় লৈছোঁ, নমস্কাৰ।